একটা বিশেষ টার্গেট নিয়ে। টার্গেটটা ছিল যে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফাইনাল ইয়ারের প্রজেক্ট, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং, এই কোর্সগুলোতে প্রজেক্ট স্টুডেন্ট কিভাবে করবে। তারপরে নেক্সট সেমিস্টারে ডাটাবেজ আছে, ডাটাবেজে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমই বা প্রজেক্ট কিভাবে হবে। তো আমি একটু ওপেন করে দিলাম, তো স্টুডেন্টের জন্য একটু আইডিয়া থাকে যে ওরাকলের মতো একটা বড় প্ল্যাটফর্মে আমরা ঢুকতে পারি, অ্যাটলিস্ট কাজ করতে পারি। তো এই এইটা যদি গেট আপ সেট আপ থাকে তাহলে কোর্স টিচার একটু মনোযোগী হবে, এটা হইতে পারে। আর দুই নম্বর কথা হচ্ছে যে কোনো জানা জিনিস থাকলে সেই জিনিসটাতে সে আরো আগাতে পারবে। আর দ্বিতীয় নম্বর জিনিসটা হচ্ছে যে জব মার্কেটে জাভা, ওরাকল, ডাটাবেস ম্যানেজমেন্ট, তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এই জিনিসগুলোতে সার্কুলার অনেক বেশি। এই আবার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ফুললি প্রোগ্রামারও হতে হয় না, মানে যারা প্রোগ্রামিং পছন্দ করে না তাদের জন্য ফিল্ডটা অনেক সুন্দর। এই জন্য ডাটাবেজ এর বিষয়টাতে আমি অবহেলা করতে চাইনি, এবং যখন স্টুডেন্ট কথাটা তুলেছে আমি সাথে সাথে এটা একসেপ্ট করছি রিভিউ ক্লাসের জন্য কিংবা একটা মেকআপ ক্লাসের জন্য। আচ্ছা, তো আমি ইয়েতে চলে যাচ্ছি। আমরা আগের ক্লাসটা ছোট্ট করে একটা রিভিউ করে দিচ্ছি যে এখানে আমরা ডাটাবেসটা তৈরি করতে পারবো। সো আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে সিম্পলি সিম্পলি একটা টেবিল তৈরি করে সেই টেবিলটা দিয়ে জাভার কানেক্টিভিটি করে আমরা জাভার ইন্টারফেসটা ব্যবহার করব। কিন্তু আগের ক্লাসে কিন্তু আমরা সব এসকিউএল কিন্তু লিখেছিলাম, এসকিউএল লিখেছিলাম, সেই এসকিউএল দিয়ে আমরা আমরা কি করেছিলাম, আমরা টেবিল ক্রিয়েট করেছিলাম, আমরা টেবিল ভিউ করতে পেরেছিলাম, ইনসার্ট করেছিলাম, ডাটা ভিউ করেছিলাম, ডাটা আপডেট করেছিলাম, ডাটা ডিলিট করেছিলাম, এই কোডগুলো আমরা প্র্যাকটিস করছি। এবং লাস্টের দিকে আমরা কনস্ট্যান্ট, জাস্ট একটা কনস্ট্যান্ট চেক করে দেখছি, প্রাইমারি কি আর ইউনিক। ওকে, সো ভিডিও থেকে আমরা একটা আইডিয়া পাবো। কিন্তু এই কাজগুলো আমরা করেছিলাম এসকিউএল কোড দিয়ে, মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পরিচালনা করার জন্য এসকিউএল হচ্ছে একটা কি বলবো, এটা কম্পালসারি, মানে এর কোনো উপায় নেই, এসকিউএল কে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। তো এসকিউএল শিখতেই হয়, এবং এসকিউএল টা ইমবেডেড, মানে এটা এইচটিএমএল এর মধ্যে, জাভার মধ্যে, পৃথিবীর সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে এইচটিএমএল ইমবেডেড করা যায়, মানে এইচটিএমএল টাকে যে কোনো জায়গায় লেখা যায়, এই এসকিউএল টাকে যে কোনো জায়গায় লেখা যায়। শুধু যে এটা ওরাকল এডিটরের মধ্যে কিংবা ওরাকল প্ল্যাটফর্মে ঢুকে লেখা যাবে, ব্যাপারটা এরকম না, এটা ক্লায়েন্ট সাইডেও লেখা যায়, সার্ভার সাইডেও লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে আমি লগইন করলাম, ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম, এন্টার। জাস্ট একটা স্যাম্পল টেবিল তৈরি করব আজকের জন্য, ক্রিয়েট টেবিল, নাম দিলাম স্টুডেন্ট। ওকে, শুরু করলাম, আইডি, নাম্বার, ডাটা টাইপ, 9 ডিজিটের একটা নাম্বার, স্পেস, প্রাইমারি কি, মানে এটা ইউনিকলি আইডেন্টিফাই হবে। ওকে, নেম, ভার্চার টু ডাটা টাইপ, মানে হচ্ছে স্ট্রিং, ওরাকলের ক্ষেত্রে এটাকে স্ট্রিং ডাটা টাইপ বলে, মানে সবকিছু লেখা যায়। সো আমি 30 ক্যারেক্টারের একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, বললাম নট নাল, মানে কেউ এটা ফাঁকা রাখতে পারবে না। ওকে, তাহলে এত এত জটিলতা না করে আইডি এর নেম দুটো ফিল্ড ইন করি, ঠিক আছে, যে দুটো পারে সে 10টা পারে, সেমিকোলন দিলাম, এম দিলাম, টেবিল। ওকে, এখানে জটিলতা হচ্ছে, কমপ্লেন করেছে নেম ইজ অলরেডি ইউজড বাই অ্যান এক্সিস্টিং অবজেক্ট, মানে এই ডাটাবেজে আমার কম্পিউটারে এই এই অবজেক্টের নামে পূর্বেই টেবিল তৈরি করা আছে। ওকে, ফাইন, আমি এডিটে ক্লিক করলাম, এই কোডটা ভেসে উঠলো, আমি এটার নাম পরিবর্তন করে দিলাম, স্টুডেন্ট জাভা নাম দিলাম, ঠিক আছে, স্টুডেন্ট জাভা, সেভ করলাম, এই এসকিউএল প্রম্পটের কাছে ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার করলাম, টেবিল ক্রিয়েটেড হয়ে গেল। মনে রাখবেন যে নোটপ্যাডে যায় যখন আমরা কোনো কিছু এডিট করব, এডিট করার পরে যখন সেই কোডটাকে আমরা কম্পাইল করতে চাইবো, সেই কম্পাইল করাটা ব্যাকস্ল্যাশ দিলেই কম্পাইল হয়, সি প্রোগ্রামিং এর মতো, কোড ব্লক এর মতো, যে এরকম রান বাটনে ক্লিক করতে হয় না। দ্যাট মিনস আমি যে সার্ভারে বসে আছি, যে ওরাকল সার্ভারে বসে আছি, সেখানে কিন্তু তাহলে একটা স্টুডেন্ট জাভা নামে টেবিল তৈরি হয়ে গেল।
So this is backend, মানে পিছনের অংশ, কম্পিউটারের পিছনের অংশ, clear? এটা server side. Okay, আমি একটা test data insert করে রাখতে পারি, insert into student java values id 101 name আচ্ছা না এটা আমি একটা দিয়ে রাখলাম আমার কাছে, ঠিক আছে? One look created, commit, মানে আমি অপারেশনটা ফাইনাল করলাম। এখন আমি এই পুরো পুরো উইন্ডোটাকে ক্লোজ করতে পারি, সার্ভারটাকে ক্লোজ করতে পারি। সো এই সার্ভারটা কিন্তু ওরাকল যখন কোনো উইন্ডোজে ইনস্টল করা থাকে, ওরাকলকে স্টপ না করলে সে রান অবস্থায় থাকে। সো আমরা উইন্ডোজ থেকে এই জ্যাম্পের মতো মাইস্কলকে যেভাবে স্টার্ট করতে স্টপ করতে এটা আমরা ওরাকলের ক্ষেত্রেও করতে পারি, বাট ইউজিং কমান্ড, আমাদেরকে কমান্ড জানতে হবে অথবা মেনুর ব্যবহার। কিছু কিছু ভার্সনে ভিজুয়াল মেনু আছে, মানে স্টার্ট মেনু থেকেও আমরা করতে পারবো, ঠিক আছে? সমস্যা নেই। এখন আমি চাচ্ছি জাভার সাথে এই ওরাকলটাকে ইন্টারঅ্যাক্ট করতে, কানেকশন করতে, কারণ ইউজার যারা সফটওয়্যার ব্যবহার করে তারা কি করে, ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ, এটা একটা সফটওয়্যার, তাই না? আমি ক্লিক করলাম, ইউজার এই হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এই হোয়াটসঅ্যাপের মধ্যে যায়, যার পরে এটা একটা ইন্টারফেস, ধরেন এটা একটা ইন্টারফেস, তারপরে সে কোন একটা এরকম একটা জায়গায় যায়, এখানে মেসেজ লেখে যায়, মেসেজটা চলে যায়। সো এইটা কিন্তু একটা জাভা প্রোগ্রামিং, জাভা ইন্টারনেট বেসড প্রোগ্রামিং, নেটওয়ার্ক প্রোগ্রামিং, ঠিক আছে? সো ইউজার কি, এই ইউজারটা যে হোয়াটসঅ্যাপ চালায় সে কি জাভা জানে? সে তো জাভা জানে না। তাহলে ওরাকল জানতে হবে, এরকম তো আপনি আমরা ইউজারকে বাধ্য করতে পারি না। ইউজার ওরাকল ডাটাবেসটা ব্যবহার করবে, কোম্পানি ওরাকল ডাটাবেস ইনস্টল করবে, লাইসেন্স কপি রাখবে তার সার্ভারে, তার এমপ্লয়িরা ওরাকল ডাটাবেসে ডাটা রাখবে, কিন্তু রাখার জন্য কি তারা প্রোগ্রামার হবে? না, প্রোগ্রামার হবে না। তারা একটা ইন্টারফেসের মাধ্যমে রাখবে। সেই ইন্টারফেসটা যদি আমরা জাভাতে করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে আমরা জাভা ওরাকল বেজ একটা প্রজেক্ট করেছি, এবং জাভা আমরা ক্লায়েন্ট সাইডে ইউজ করেছি, ওরাকলকে আমরা সার্ভার সাইডে ইউজ করেছি। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার হয়েছে? বুঝে গেছে? থিমটা বুঝে গেছে? জি জি স্যার। মানে এত জটিলতায় যাব না, শুনে বি সিম্পল, আগে সহজভাবে সহজ জিনিসটা করতে শিখেন, তারপরে বড় জিনিসকে বিট করতে পারবেন। আমার কথা বুঝে গেছে? খালি এতটুকু বলতে শিখেন যে আমি জাভা দিয়ে ওরাকলে কাজ জানি, তারপর দেখেন যাকে বলবেন তার চেহারাটা কেমন হয়, ঠিক আছে? ইটস অ্যাভেলেবল থিংস। এটাকে জটিল ভাবে পড়ে জটিল ভাবে করার মধ্যে কোনো ক্রেডিট নাই, আগে জিনিসটাকে নরমালি করতে হবে, করে ওইটুকু জিনিস আগে নিজের কন্ট্রোলে রাখতে হবে, যে কোনো ভাইবা বোর্ডে কিংবা যে কোনো রিটেন এক্সামে ল্যাব টেস্টে যেন ওইটুকু কাজ করে দেখানো যায়। আমার কথা বুঝে গেছে? তাহলেই আপনার এটা থেকে ভ্যালু অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এটা লাইফে কোনো কাজে লাগবে না। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা জাভা ওপেন করি। আমরা জাভা কি দিয়ে করি? নেট বিন দিয়ে করি, ঠিক আছে? সেভেন ব্যাচ, রাসেল নিন্দের ব্যাচ, ঠিক আছে? নেক্সট সেমিস্টারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অফার হচ্ছে এবং আমি নিচ্ছি ক্লাসটা। আপনাদের তো মাত্র ডেড ক্রেডিট ছিল, আপনাদের আসলে ইয়েটা অনেক কম ছিল, শিডিউলটা অনেক কম ছিল। তো আপনারা যাদের কেরিয়ার ওরিয়েন্টেড কোনো টার্গেট আছে কিংবা আপনারা এই রিলেটেড প্রজেক্টে ইনভলভ হতে চান, তাহলে তারা ফ্রি অফ কস্ট আপনারা হচ্ছেন ওই কোর্সে অ্যাটেন্ড করতে পারবেন। আপনাদের ব্যাকআপ মানে পিছনের যে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আপনারা ওটা ঠিক করে নিন, ঠিক আছে? সপ্তাহে 4.5 ঘন্টা ক্লাস হবে, তো ওটা অনেক ডিপে যাওয়া যাবে। স্যার আমাদের তো ওপি শেষ। হ্যাঁ, আমি তো ওটাই বললাম, আপনাদের ওপি শেষ, কিন্তু আপনারা তো জাভাতে ওপি করেন নাই। জি। তো জাভাতে ওপি না করলে তো আপনারা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করতে পারবেন না। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করতে গেলে জাভা অথবা পাইথন অথবা সি শার্প অথবা এগুলো কিছু কিছু কাজে লাগাতে হবে, PHP এগুলো কাজে লাগাইতে হবে, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যেগুলো কাজে লাগে। তো এই জন্য যারা যাদের যাদের সামনে টার্গেট আছে মানে কিছু করতে চাইবে, তারা ওই ক্লাসটা তাদের জন্য আমি ফ্রি করে দিয়েছি,
ক্লাসটা কখন হয়? ওকে হবে এপ্রিলের এপ্রিলের এপ্রিল থেকে শুরু হবে, তারপর রুটিন পেয়ে যাবেন জি স্যার ইনশাআল্লাহ। ফ্রি অফ কস্ট করতে পারবেন, আপনাদের ওইটা ওইটা শিখে ওইটা অন্য জায়গায় কাজে লাগাবেন, ঠিক আছে? জি স্যার জি স্যার। ওটা অনেক লং মেয়াদি ক্লাস হবে, 4.5 ঘন্টা তো পার উইক, মানে বিশাল ব্যাপার, 6 মাস ধরে যাবার অস্তিত্ব নাই হয়ে যাবে। ভালো হবে ইনশাআল্লাহ। আর অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করলাম, যেভাবে আমরা সচরাচর ওপেন করি, তার নাম দিলাম হচ্ছে জাভা ওরাকল, ঠিক আছে? দেখি কি হয়। ওকে, আমরা আসি হচ্ছে জাভা ওরাকলের মধ্যে। এখানে আমরা একটা নিউ যে ফ্রেম ফর্ম নেই, এটার নাম দিই হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ডাটা। ওকে ফিনিশ। ওকে, তাহলে আমি এই জটিলতার মধ্যে যাচ্ছি না, আমার এখানে দুটা ফাইল আছে, একটা জাভা ক্লাস, একটা ফর্ম, এগুলো এখন কথা বলে কমপ্লেক্সিটি বাড়বে, ঠিক আছে? আমি সিম্পলি বলি, এই ফর্মটা যে আমরা ডিজাইন করেছি, এই ফর্মটাকে আমি ইন্টারফেস হিসেবে ব্যবহার করব, মানে ইউজার যেখানে কাজ করে। সো ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু ডেভেলপ এ ডাটা এন্ট্রি প্রজেক্ট, ফর এক্সাম্পল, যে আপনাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যে আপনি একটা ইনফরমেশন এন্ট্রি করতে হবে। ধরুন আমরা পল্লী বিদ্যুতে কি করছিলাম, পল্লী বিদ্যুতে গ্রাহক ইনফরমেশন স্টাডি করেছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে একটা গ্রাহক হতে গেলে তার একটা ফাইল সাবমিট করতে হয় এবং সেখানে কাজগুলো কিরকম, কাজগুলো হচ্ছে আপনাদেরকে অ্যানালাইসিস করলেন, ফর্ম ডিজাইন করলেন, ডাটাবেজ এর ডাটাটা স্টোর করার জন্য একটা ইন্টারফেস ডিজাইন করলেন, এটা একদম প্রাথমিক লেভেলের প্রোগ্রামের কাজ। আমি এখন দুটো ফিল্ডে করবো, আপনার রিয়াল লাইফে কিতে করবেন, আপনার রিয়াল লাইফে 100টা ফিল্ডে করবেন। আপনাদেরকে স্যার ক্লাসে টিচার শিখাবে কিভাবে মানুষের প্রবলেম অ্যানালাইসিস করতে হয় এবং সেই প্রবলেম থেকে কিভাবে কোডিং এ যেতে হয়, বাট আমি আপনাদেরকে বেসিকটা দেখাচ্ছি, কারণ আপনাদের কোডিংটা না জানলে আপনার স্যারের ক্লাসে যে প্রজেক্ট করতে পারবেন না। আচ্ছা, এখন এখানে আমি ধর ফর এক্সাম্পল আমি দুটো ফিল্ডের জন্য ডিজাইন করতেছি, তাহলে আমি প্রথমে একটা লেভেল নিব, এটাতে এডিট টেক্সটে গেলাম, এখানে লিখলাম স্টুডেন্ট আদি। সবাই কোন প্রবলেম যেন আজকে মিলে যায়, কারণ অনেকদিন পরে করতেছি, তো আমি তো আবার প্রিপারেশন নিয়ে ক্লাস নিয়ে নাই, ইনস্ট্যান্ট যা আসে তাই। স্টুডেন্ট নেম, তো স্টুডেন্ট আইডিতে টেক্সট ফিল্ড দিলাম, মানে এই ফিল্ডের মাধ্যমে ডাটাবেজে আমি ডাটাটা পাঠাবো। আপনাদের কাছে একটু প্রফেশনাল প্রফেশনাল ফিলিংস আসবে আপনাদের মধ্যে থেকে, এই ফিল্ডের মাধ্যমে আমি নাম পাঠাবো, ঠিক আছে? এখানে আমি লেভেল প্রয়োগ করলাম ইনফরমেশন এন্ট্রি। ওকে, আরেকটা বাটন নিলাম, এটার নাম দিলাম হচ্ছে সার্চ। স্যার, এটা কি আমরা যে ক্যালকুলেটর তৈরি করলাম কিছুটা সিমিলার মনে হচ্ছে না? হ্যাঁ, একই তো, আমরা তো ইন্টারফেসে কাজ জানি। ইনসার্ট সার্চ, এটা দিলাম আপডেট, বাট আমরা সেখানে ফিজিক্যাল স্টোরেজ ব্যবহার করিনি, ক্লিয়ার?
আজকে আমরা ফিজিক্যাল স্টোরেজ ব্যবহার করবো, মানে আমরা হার্ড ডিস্কে ডাটাটা রাখবো, ক্লিয়ার, পার্মানেন্ট ইনফরমেশনটা একটি করে রাখবো। এই এখন আপনারা ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ঢুকে গেছেন, ক্লিয়ার। আর আগে এই ইন্টারফেসটা ব্যবহার করে আপনারা যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে যে জাভা শিখেছিলেন, জিউআই কিভাবে ইমপ্লিমেন্ট করবে, যা শিখেছেন সব কাজে লাগবে একদম লাস্ট দিন পর্যন্ত, কোনটা বৃথা যাবে না। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা একটা সফটওয়্যার হিসেবে ব্যবহার হোক, এটা একটা সফটওয়্যার হিসেবে ব্যবহার হোক, যে সফটওয়্যারটা একটা অফিসে ব্যবহার করা হবে, স্টুডেন্ট আসলে ভর্তি করাবে, এবং কোন স্টুডেন্টের আইডি লিখলে সেই স্টুডেন্টের কি নাম, তার মোবাইল নাম্বার কি, তার বাবা কে, মা কে, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন দেখাবে। আমি আপাতত দুটা ফিল্ডে করেছি, বাট রিয়েল লাইফে আপনার এটা 10টা ফিল্ডে করবেন, দুটা ফিল্ডেরও যে কোডিং 10টা ফিল্ডেরও কোডিং একই, আমি এটা দেখাই দিব কিভাবে একই হয়। আচ্ছা, তাহলে দেখেন এই বাটন গুলো ডিসপ্লে, বাটন গুলোতে কোনো কোড নাই, বাট আমি চাচ্ছি এরকম, আমি যদি এখানে 102 দেই, আর আমি যদি এখানে নাম দেই ওয়ালি, ওয়ালি বাবু নাম দেই, তাহলে আমরা যে এসকিউএল ক্লাসে আমি যখন যাবো, এসকিউএল ক্লাসে ডাটাবেজে যাবো, সিস্টেম লিখবো, A1 2 3 4 5 পাসওয়ার্ড লিখবো, লিখবো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট জাভা, আমার যে টেবিলের নাম এটা লিখলাম, তখন এখানে আমি একটি রো দেখতে পাচ্ছি, কারণ আমি একটি রো এন্ট্রি করে গেছি, একটা আইডি একটা নাম। আমি এখানে যে এন্ট্রি করবো, ইনসার্ট করবো, ইনসার্ট করলে ওটা এই কালো স্ক্রিনে মানে মূল ডাটাবেজেও দেখাবে। সো আমি একটা অফিসের 15-16টা ক্লায়েন্ট কম্পিউটার থাকতে পারে, 20টা ক্লায়েন্ট কম্পিউটার থাকতে পারে, 10-12টা ফ্লোর থাকতে পারে, 100 ইউজার থাকতে পারে। তাহলে যেখান থেকে ডাটা এন্ট্রি হোক না কেন, মেইন সার্ভারে ডাটাটা যাবে এবং সেখানে সুরক্ষিত থাকবে, এবং আমি একটা সেন্ট্রাল ডাটাবেজ এর মধ্যে কাজ করতে পারবো। এই ধরনের একটা কনসেপ্ট নিয়েই কিন্তু ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং কোডিং গুলো করা হয়। আমরা এখন যাবার ওই পার্টটাতে আসি, সকেট পার্টটাতে আসি, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে? জি স্যার, বুঝতে পারতেছি। বাপু, সাবজেক্টের নামটা তো একটু শেষ পর্যন্ত বুঝে যায়, তাই না? যাবার সকেট প্রোগ্রামিং, এটা তো বোঝা উচিত। এটা আসলে কি বলে সজিব আলিফ? এতটুকু তো বোঝা লাগবে যে সাবজেক্টের নাম কি, আর এইটা বুঝে আসছি, তা জিনিসটা হালাল হলো, তাই না? জি স্যার, মানে আমি কোন জায়গায় নামছি তাহলে বুঝতে হবে, মানে আমি আমার স্টুডেন্ট বুঝাচ্ছি বাবা সাবজেক্টের নাম কি, এটা ভাষা পড়ে যেন বলতে পারো, ঠিক আছে? যেমন সাবজেক্টের নাম হচ্ছে, আসলে তো আমাদেরকে যদি কেউ ধরে বলে এই তুমি সিসি কমপ্লিট করছো, তো জাভা কি মানে বললেন, সকেট প্রোগ্রামিং কি বলতে পারলেন না, তাহলে তার লাইফ শেষ, কেউ যেটা চলে পাশি করে সার্টিফিকেট কিনে নিয়ে আসছে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। এখন তাহলে এইখানে আমাদের করণীয় কি, এই 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 সোর্স কোডের মধ্যে এই অটোমেটিক কোডিং কনসেপ্টটা তো আমরা বুঝি, বাট এখানে আমাদের তাহলে করণীয় কি, তাহলে আমাদের ওরাকলের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য খুব বেশি দাফাদাফি করা লাগবে না, খুব সিম্পল ওয়েতে আমরা কাজ করতে পারবো। ওকে, আমি একটা মনে হয় নোট করে রাখছিলাম না লিখে রাখছিলাম, দেখি আছে কিনা। স্টেপ ওয়ান, এই লাইব্রেরিটা লাগবে, এসকিউএল লাইব্রেরিটা লাগবে। স্টেপ টু, এটা বিল্ড ইন ক্লাস, সেই ক্লাসের মধ্যে ড্রাইভারটা কল করা লাগবে, দিস ইজ দা রেসপন্সিবিলিটি, অনলি টু লাইন রেসপন্সিবিলিটি। আপনাদেরকে বাস্তব জীবনে যেখানে জব করতে যাবেন, আপনারা যে ওরাকল ডাটাবেস পাবেন তা কিন্তু না, আপনারা মাইএসকিউএল পেতে পারেন, DB2 পেতে পারেন, MS Access পেতে পারেন, এসকিউএল সার্ভার পেতে পারেন, কত রকমের ডাটাবেস আছে, তো সেখানে ভয় পাওয়া যাবে না। সবগুলারই একটা ইম্পোর্ট ফাইল আছে, সবগুলারই একটা ক্লাস নেম আছে। সাধারণত এসকিউএল ইজ ইউনিভার্সাল, এসকিউএল ইজ ওপেন সোর্স ফর অল ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এসকিউএল যে জানে সে পৃথিবীর সব ডাটাবেসে কাজ করতে পারে, ক্লিয়ার? তাকে শুধু ডাটাবেসের ড্রাইভারটা জানতে হবে। তো ড্রাইভারটা কিভাবে পাবেন, গুগলে সার্চ দিবেন দ্য ড্রাইভার নেম ফর ওরাকল উইথ জাভা, ড্রাইভার নেম ফর ওরাকল উইথ সি শার্প, ড্রাইভার নেম ফর ওরাকল উইথ পাইথন, আপনাকে ড্রাইভারের নাম বলে দেবে, ক্লিয়ার? ড্রাইভারের নামটা শুধু বসাবেন। ওকে, তাহলে আমরা প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে জাভা এসকিউএলটাকে ইম্পোর্ট করা, আমরা ইনক্লুড যেটাকে বলি সিতে, ঠিক ওই কাজটা আমরা করবো। আমরা সোর্সে গেলাম, তারপরে এই ইনক্লুডটা করতে হয় একদম ওপেন, মানে একদম গ্লোবাল সেকশন, মানে বিফোর স্টার্টিং এনি কোড। ওকে, এখানে আমরা লিখলাম ইম্পোর্ট, ব্লু কালার হয়েছে, তার মানে কমান্ড লেখা ঠিক আছে। এখন দেখি আইডেন্টিফাই এক্সপেক্টেড, ওকে ফাইন, ইম্পোর্ট জাভা ডট, দেখেন ডট দেওয়ার পরে আসছে, দ্যাট মিন্স কোড ইজ কারেক্ট,
java.sql তুমি java.sql দেন তাহলে sql এর আন্ডারে যা কিছু আছে সব নিবে যদি আমি স্পেসিফিক্যালি করতে চাই তাহলে আমাকে স্পেসিফিক্যালি লিখতে হবে ওইভাবে লেখাটা কঠিন আমার ধারণা আমি একটা ভুল লিখছি এটা স্টার দিতে হবে sql.star মানে sql এর আন্ডারে যা কিছু আছে আমি সব কিছু চাই আর যদি স্পেসিফিক্যালি ডাইরেক্ট ক্লাসটার নাম দিতাম তাহলে হচ্ছে কোডটা কোডটা অনেক ফাস্টার হতো কিন্তু আপনি ঝামেলা করতে বেশি জানা লাগতো ঠিক আছে ডট স্টার মানে এই এসকিউএল ক্লাসের আন্ডারে জাভার এসকিউএল ক্লাসের আন্ডারে যা কিছু আছে সবগুলোকে তুমি অ্যাড করো ঠিক আছে আমি অ্যাড করলাম এই লাইব্রেরিগুলোকে আমি অ্যাড করলাম ওকে এখন আমার প্রথম কাজ হচ্ছে এই ইম্পোর্ট করে আমি এই আমার এই সফটওয়্যারটাকে আমি ডাটাবেস প্রোগ্রামিং এর জন্য উপযোগী করে তুললাম এখন আসেন আমাদের পাবলিক ক্লাস এটা সেই ক্লাসের আন্ডারে আমি যদি একটা আমাদের কি বলে ড্রাইভার ক্লাসটাকে কল করে ফেলতে পারি তাহলে আমি বেঁচে গেলাম ড্রাইভার ক্লাসটাকে কিভাবে কল করে এই ড্রাইভার ক্লাসটা কার আন্ডারে আছে এই যে java.sql এর আন্ডারে আছে ঠিক আছে তো এই ক্লাসটাকে কল করে ক্লাস ডট ফর নেম এটা দিলে এটা কল হয় ওকে ফাইন ক্লাস ডট ফর নেম দেখেন আমরা একটা লেখার চেষ্টা করি আমরা এই গ্লোবাল সেকশনে লিখব পাবলিক ক্লাসের আন্ডারে ক্লাস ডট ক্লাস ডট class dot for name it's not working কি বলে দেখি illegal startup time illegal startup time মানে সে এটা declaration section এ লিখতে দিবে না ওকে ফাইন ভালো কথা নো প্রবলেম তাহলে আমরা একটা মেথডের আন্ডারে লিখিলাম ইনসার্ট ইনসার্টে ক্লিক করলাম ইনসার্টে ক্লিক করলাম ঠিক আছে ইনসার্ট বাটনের আন্ডারে লিখি না পড়ে লিখতে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আনরিপোর্টেড এক্সেপশন ক্লাস নট ফাউন্ড এক্সেপশন মাস্ট বি কট অর ডিক্লেয়ার টু বি থ্রোন মানে হচ্ছে সে বলতেছে জেডিবিসি ড্রাইভারটা নাই ওকে এখন আসেন এই জাভার সাথে ওরাকলে কাজ করার জন্য তাহলে জেডিবিসি ড্রাইভারের লাইব্রেরিটা আপনাকে অ্যাড করতে হবে ঠিক আছে সো অ্যাড করার জন্য এই জায়গাটাতে স্টুডেন্টরা প্রবলেম করে ইমরান আপনি কি এই জায়গায় এসে প্রবলেম পড়ছিলেন প্র্যাকটিস করছিলেন জি স্যার ফাইন এটা কি পড়ার কথা তার মানে এই যে লাইব্রেরিতে যে রাইট বাটন ক্লিক করে সবাই দেখতে পাচ্ছ তো আমার কার্সার জি স্যার দেখা যাচ্ছে রাইট বাটন ক্লিক করলে অ্যাড জার ফোল্ডার আসবে ঠিক আছে তো ইন্টারনেটে এই জার ফাইলটা অ্যাভেলেবল পাওয়া যায় আমার একটা নামানো আছে আমি এটা নিয়ে নিলাম ওডিবিসি মানে ওরাকল জাভা ডাটাবেস কানেক্টিভিটি বুঝা গেছে ওজেডিবিসি মানে কি ওজেডিবিসি মানে ওরাকল জাভা ডাটাবেস কানেক্টিভিটি 7 ভার্সন ঠিক আছে এই জার ফাইলটার মধ্যে এই লাইব্রেরিটা ঢোকানো আছে এটা প্রথমে এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে ইনশাআল্লাহ আমাদের এটা প্রবলেমটা থাকবে না সারাউন্ডেড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ ওকে ভেরি গুড মানে ওরা বলতে চাচ্ছে যে ড্রাইভারটা না পাওয়া গেলে তো সফটওয়্যারটা এরর দিবে ওকে ফাইন আমরা ট্রাই ক্যাচের মধ্যে নিয়ে নিলাম ট্রাই এর আওতায় নিয়ে নিলাম ঠিক আছে এখন আসেন ক্যাচের মধ্যে সে কি বলতেছে ইলিগাল স্টার্টআপ টাইপ মানে ক্যাচ মানে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এক্সেপশন এর মধ্যে এরর গুলো আসবে ঠিক আছে সরি এক্সেপশন আগে দিতে হবে সরি আমি অনেকদিন পরে করতেছি তো আমার আসলে অন্য ল্যাঙ্গুয়েজের সাথে ব্যাস লেগে যাচ্ছে ওকে এক্সেপশন দূর এতক্ষণ কি কষ্ট করে জান এখানে সার্চ দিই হাউ টু রাইট ক্যাচ রাইট ক্যাচ
কিভাবে লেখে এক্সেপশনের ইটা হবে বড় হাতে, ঠিক আছে? আমি ওই যে বললাম না বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঘুরে বেড়াই, তো আমার এটা সেন্টেন্স মনে থাকে না, এক্সেপশন ই, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফরম্যাট, এটা একটা ফরম্যাট। ফরম্যাটটা কিরকম, যে যখন ডাইনামিক কোডিং লিখবেন তখন আপনি এই স্টাইলটা ফলো করা উচিত, ট্রাই মানে চেষ্টা করো, তা না হলে এখানে চলে যাও। আপনি যা কাজ দিবেন তাতে সবসময় করতে পারতে হবে কম্পাইলার, তা কিন্তু না, ক্লিয়ার? কারণটা হচ্ছে ডাটাবেজ আছে আমেরিকাতে, আপনি এখন এই বাংলাদেশ থেকে কানেকশন দিচ্ছেন, সবসময় কি নেটের লাইন থাকবে? ইউজারের যদি বারবার ডিস্টার্ব হয়, ইউজারের তো মাথা খারাপ হয়ে যাবে। সো আপনাকে একটা ট্রাই এবং ক্যাচ ব্লকের মধ্যে থাকতে হবে, ট্রাই করবে, বারবার ট্রাই করবে, না পারলে ক্যাচ একটা মেসেজ দেখাবেন, বিষয়টা এরকম আর কি। কে যেন কথা বলতেছিল স্যার? আমি স্যার। স্যার আমরা কি ওবি স্যার এর কিছুক্ষণ আগে লাইব্রেরিতে যে কাজ করলেন ওবি জেসি স্যার, ওটা কি আমাদের নামায় নিতে হবে নাকি স্যার ওখানে লাইব্রেরিতে পাওয়া যাবে স্যার? না লাইব্রেরিতে পাবেন না, নামায় কম্পিউটার রাখবেন, আমার কম্পিউটার নাম্বার ছিল বলে আমি পেয়েছি। ও জি স্যার, ওকে। ইন্টারনেটে যে সার্চ দিবেন, ঠিক আছে, ozdbc7.jar, ঠিক আছে, ডাউনলোড করে রেখে দিবেন সারা জীবনের জন্য গুগল ড্রাইভে। জি স্যার। আচ্ছা, যদি এর চেয়ে উন্নত মানের ভাষণ আসে তাহলে ইউজ করবেন, নো প্রবলেম, বাট আমি দেখেছি 7 নেই এনাফ। ওকে, আচ্ছা, আমরা যদি ডিবিসি ড্রাইভারটা নিলাম, আমাদের এই ডাটাবেসের সাথে হিট করা আমাদের শেষ। এখন আসেন, হিট করলেই শুধু হলো না, তাহলে হিটের সাথে তিনটা কম্পালসারি কাজ আছে, খুব বেসিক তিনটা কাজ আছে। একটা হচ্ছে অপারেটিং সিস্টেমকে বুঝাইলাম যে আমি ডাটাবেসের এই ড্রাইভারের সাথে কাজ করব, ওএস জানে, তারপরে আমি ফাইলটাও ক্লাসগুলো, আমার আমার যে ক্লাসগুলো বিল্ট ইন ক্লাসগুলো দরকার সেগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এই ক্লাসের আন্ডারে, কার আন্ডারে, এই যে এসকিউএল এর আন্ডারে, এবং এই যে ক্লাসটা আমি ইউজ করেছি এই ক্লাসের আন্ডারে কিছু মেথড আছে, বিল্ট ইন মেথড আছে, সেই মেথড গুলাকে কল করে আমাকে অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে? যে কন নামে একটা অবজেক্ট তৈরি করতে হবে, আর স্টেটমেন্ট নামে একটা অবজেক্ট তৈরি করতে হবে। এটার নাম যে কনই হতে হবে তা, এটার নাম যেকোনো নাম হইতে পারে, ঠিক আছে, যেকোনো, এটা ভেরিয়েবলের নাম, যে আমি রেড কালার যে দিচ্ছি এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, ঠিক আছে, ভেরিয়েবলের নাম, এটাও একটা ভেরিয়েবলের নাম, ঠিক আছে, আমি এটা ইচ্ছা মতো আমার পছন্দ মতো আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এটা নিয়ে টেনশন নাই। আমার শুধু মনে রাখতে হবে যে কানেকশন নামে একটা ক্লাস এবং স্টেটমেন্ট নামে একটা ক্লাস, এই দুটো ক্লাস আমাকে মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখা দরকার না। মনে রাখতে না পারলে এটা ঠাটা মুখস্থ লিখবেন, কিরকম লিখবেন, কানেকশন লিখে আমি জাস্ট শুরু করতেছি, আপনারা দেখেন। কিরকম লিখবেন, এখানে আসার পরে কানেকশন একটা ক্লাসের নাম, সো এটা এটা স্পেলিং মিস্টেক করা যাবে না। কানেকশন একটা ভেরিয়েবল দিবেন, কন, কন না দিয়ে সন দিলে কোনো প্রবলেম নেই, টন দিলে প্রবলেম নেই, যা খুশি তাই দিবেন, ঠিক আছে, কন ইকুয়াল টু নিউ, দেওয়ার পরে আপনাকে মূল কাজটা শুরু করতে হবে। এখন দেখেন এখানে কি বলছে, এরর দিছে, আইডেন্টিফাই এক্সপেক্টেড, ওকে, মূলত ঘটনাটা কানেকশন স্পেস দিয়ে ভেরিয়েবল নাম, এটা লেখা আপনার জন্য কম্পালসারি। কানেকশন কন এইটুকু, এই কানেকশন এইখানে কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না, এটা একটা ক্লাসের নাম, এটা আপনাকে মনে রাখতে হবে, এটা ভেরিয়েবল নাম ইকুয়াল টু দিয়ে ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন। এই মেথডটা হচ্ছে, এই মেথডটা ড্রাইভার ম্যানেজমেন্ট ডট গেট কানেকশন, এই বিল্ট ইন মেথডটা এই কানেকশন ক্লাসের অন্তর্ভুক্ত। সো এতটুকু আপনাকে মুখস্থ লিখতে হবে, জেডিবিসি কলন ওরাকল কলন থিম কলন, এই তিনটা ওয়ার্ড এইভাবেই লিখতে হবে, কারণ এটা ওরাকল কর্পোরেশন বলে দিয়েছে যে আমি জাভার জন্য থিম ক্লাস তৈরি করে রেখেছি, জাভা আমার সাথে এইভাবে চলবে। প্রতিটা ডাটাবেস কর্পোরেশন, ডাটাবেস কোম্পানি, ডাটাবেস প্ল্যাটফর্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য তার নিজস্ব ক্লাস কিংবা কানেকশন স্ট্রিং প্রদান করে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, যে আমি মাইস্কুলে করলে কি লিখবো, থিনের জায়গায় পিন লিখবো কিনা, মাইস্কুল বলে দিয়েছে যে থিনের জায়গায় এটা লেখো, এক্স ওয়াই জেড লেখো, আমি আপনাদেরকে এগুলো থিওরি ধরাই দেবো, এট দ্য রেট অফ, সো দিস ইজ সিনট্যাক্স। সো এতটুকু আপনি বুঝার কিছু নাই, আপনাকে ডিরেক্ট লিখতেই হবে, ওকে। লোকাল হোস্ট মানে আপনি নিজের কম্পিউটারে প্র্যাকটিস করতেছেন, যখন এটা আপনি হোস্ট করবেন তখন কি করবেন, আপনি এখানে লিখবেন www.ios.edu.bd, যদি রিয়েল আইপি তে থাকে তাহলে রিয়েল আইপি টা লিখবেন 101.10.10.1, হোয়াট এভার দ্য থিংস ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যাড্রেস। আচ্ছা, 1521 এটা হচ্ছে পোর্ট, ওরাকল এই পোর্ট দিয়ে এই কম্পিউটার থেকে বেরোয়। সো যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কিংবা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর কোনো কারণে পোর্ট নাম্বার চেঞ্জ না করে তাহলে 1521 ইজ এ ডিফল্ট পোর্ট,
বাট কোনো কারণে সিকিউরিটি রিজন আপনার কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু পোর্ট চেঞ্জ করতেই পারে, সেক্ষেত্রে পোর্টটা আপনাকে জেনে নিতে হবে যে সার্ভারে কোন পোর্ট দিয়ে আপনি প্রবেশ করবেন কম্পিউটারের মধ্যে। এগুলো মানুষ হিডেন রাখে কারণ এগুলোতে হ্যাক হয়। ওকে দেখছি এটা হচ্ছে ওরাকল এর কোন সার্ভিসটা আমি ইনস্টল করেছি, ওরাকলে কোন সার্ভিসটা আমি ইনস্টল করেছি। আচ্ছা স্যার আমি কম্পিউটারে ইনস্টল করার সময় কোনটা ইনস্টল করলাম? বাই ডিফল্ট এক্সি থাকবে যদি আপনি কোনো ফোন নীতি করে চেঞ্জ না করেন, বা চেঞ্জ করা যায়। ঠিক আছে, একটা কম্পিউটারে একের অধিক সার্ভিস চালু থাকতে পারে, একটি কম্পিউটারে একের অধিক ওরাকল সার্ভিস, একের অধিক ক্লায়েন্টের জন্য, একের অধিক সফটওয়্যারের জন্য ওরাকল সার্ভার চালু থাকতেই পারে। সো বাই ডিফল্ট আপনারা যখন ইনস্টল করেছেন ওইটা এক্সি আছে, মানে এক্সি লেখা রয়েছে। ঠিক আছে, কমা এটা হচ্ছে ইউজার নেম, যে ইউজার নেম এর আওতায় আপনারা প্রবেশ করতেছেন, এটা হচ্ছে ডাটাবেজের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছেন। ঠিক আছে, এই দুটো লাইন কম্পালসারি, আরেকটা লাইন কম্পালসারি সেটা হচ্ছে স্টেটমেন্ট। আমাদেরকে স্টেটমেন্ট লিখতে হবে, মানে স্টেটমেন্ট ইজ এ ক্লাস যার মাধ্যমে যে কোনো স্টেটমেন্টকে ডাটাবেজে পাঠানো হয়। স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে হচ্ছে যে স্টেটমেন্টটা আমি লিখবো, কোডিংটা লিখবো, যে শর্তটা লিখবো এসকিউএল, এটাকে আমরা স্টেটমেন্ট বলবো। ক্লিয়ার? সো আমি লিখলাম স্টেটমেন্ট স্পেস দিয়ে একটা ভেরিয়েবলের নাম ইকুয়াল টু কন, এই যে এই কন এই ভেরিয়েবলটাই, এই ভেরিয়েবলটা এই যে উপরে, এখানে যদি আমি যা এখানে যদি আমি এখানে কনের জায়গায় সান লিখি তাহলে এখানে আমি সান লিখবো। ঠিক আছে, তো স্টেটমেন্ট কি হলো? এই কন এই অবজেক্টের আন্ডারে ডট দিলে মেথড আসে। সো দিস ইজ দ্য মেথড, ক্রিয়েট স্টেটমেন্ট ইজ এ মেথড, যেটা যদি রান না করে তাহলে এই উপরে তিন লাইন বৃথা, এই তিন লাইন কোনো কাজ করবে না। ঠিক আছে, সো এই তিনটা লাইন লিখলে যেটা হবে, ওরাকল জাভা ইজ রেডি টু ফাইট উইথ দ্য ওরাকল। এখন আমি কি ফাইট করবো, কি কাজ করবো, সেটা আমাকে স্ট্রিং ভেরিয়েবলের মাধ্যমে পার করতে হবে। স্ট্রিং ছাড়া জাভাতে কোনো কাজ করতে পারবেন না শান্তিমতো। স্ট্রিং এস ইকুয়াল টু, সো আমি এই অংশের মধ্যে এই এই ডবল কম অংশের মধ্যে আমি এসকিউএল লিখব। এই যে কেন এসকিউএল শিখতে হয়, কেন আমি বলছিলাম মনে আছে ক্লাসে, যে যারা রেকর্ড করে না তারা ধরা খাবে ফাইনালি। কোনো না কোনো ভাবে সবসময় রেকর্ড না জানলে সবসময় টেমপ্লেটে পাওয়া যায় না। সো আমি যদি একটা মিনিমাম কোড লিখি, তাহলে আমরা আগের দিন যে প্র্যাকটিস গুলো করেছিলাম ডাটাবেজে ডাটা পাঠানো, আমরা সেইটাকে এখানে কাজে লাগাতে পারি। ঠিক আছে, সো দেখেন আমরা এই এই কমান্ডটা প্র্যাকটিস করেছিলাম, ইনসার্ট ইনটু টেবিল নেম। ঠিক আছে, তারপর ভ্যালুস, ওকে এই যে ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, আমরা এইভাবে প্র্যাকটিসটা করতে পারি। তো কিন্তু এটা কিভাবে লিখতে হবে, স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। ক্লিয়ার? ওকে, আমি যদি এখানে এটাকে প্র্যাকটিস করি, স্ট্রিং মানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম কি ওয়ান, এটা কি ওয়ান হতে পারে, এস ওয়ান হতে পারে, ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন টেবিল। আমাদের টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম হচ্ছে, আমাদের টেবিলের নাম কি, স্টুডেন্ট জাভা। ওকে, স্পেস দিলাম কারণ জোয়া লেগে দিতে পারে, কমান্ড গুলো জোয়া লেগে দিতে পারে। এটা ডবল কমা মানে আমি যা লিখবো হবু সেটা পার্সোনাল। ঠিক আছে, সো ইট শুড বি দ্য রিয়েল কোড, ডবল কমার মধ্যে যা থাকবে সেটা রিয়েল কোড। প্লাস জাভাতে প্লাস চিহ্ন দিয়ে দুটো স্ট্রিং কে পাশাপাশি জোড়া লাগানো যায়। প্লাস দেখেন ভ্যালুস, এই যে ভ্যালুস এটা হচ্ছে কমান্ড, এটা কিন্তু ডবল কমার মধ্যে আছে, এই ফার্স্ট ব্রেকেট শুরু, এই যে সিঙ্গেল কোড। ঠিক আছে, এইটুকু কিন্তু আবার কমান্ডের মধ্যে আছে, এই বি তার মানে দুটা ভ্যালু। তাহলে আমি যদি এ কে দিয়ে স্টুডেন্ট আইডি পাঠাই আর বি কে দিয়ে যদি আমি নামটা পাঠাই, তাহলে রিমেনিং গুলো আমার দরকার নাই। ক্লিয়ার? সো আমি এগুলোকে কেটে দিতে পারি। এই জায়গায় একটা জটিলতা থাকবে স্টুডেন্টের, ডন্ট ওরি আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, দ্যাট মিনস এখানে আমি এ এবং বি দুটো জিনিসকে ডাটাবেজে পাঠাচ্ছি। ক্লিয়ার? এই এ এবং বি কিভাবে ডাটাবেজে যাচ্ছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ডন্ট ওরি। তাহলে এ হচ্ছে, এ কি ধরনের ডাটা টাইপ, আমাদের কাছে ইন্টিজার ডাটা টাইপ, তাই না? আর বি হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ হবে, কারণ আমি এই বক্স থেকে স্টুডেন্ট আইডিটা পাঠাবো আর এই বক্স থেকে নামটা পাঠাবো। আমরা যখন ক্যালকুলেটর প্রোগ্রামটা করেছি তখন আমরা কিন্তু বক্সের নাম ধরে পড়েছি, তো এই বক্সের নাম কি,
এই ভেরিয়েবল নেমটা চেঞ্জ করি, ক্লিয়ার? এটার নাম দেই আইডি, আর এটার নাম দেই হচ্ছে নেম। ওকে, আচ্ছা আইডি আর নেম, এখন আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এই ট্রায়ের মধ্যে। কেননা ট্রায়ের উপরেই করতে পারি, সমস্যা নাই। ইন্টিজার এ স্ট্রিং স্ট্রিং, ওকে স্ট্রিং বি, তাহলে আমি কি করতে পারি, এখানে বলতে পারি, এই ট্রায়ের মধ্যে বলতে পারি, ট্রায়ের উপরেই বলতে পারি, সমস্যা নাই। এ ইকুয়াল টু আইডি ডট গেট 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 টেক্সট গেট টেক্সট, ঠিক আছে। আইডি হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, সো এখানে সে মাইন করবে, তাহলে আমার রুল টা আমার জন্য কি লিখতে হবে, ইন্টিজার ইন্টিজার ডট আর সি ইন্টিজার, এই পুরোটাই ভিতরে ঢুকাই দিলাম, ক্লিয়ার? কনভার্টার দিয়ে ঢুকাই দিলাম। এটা কিন্তু এখন আর না বুঝার বান করলে হবে না, এটা ছোটবেলার পড়া, ঠিক আছে, বহু পরে এসেছি কিন্তু ক্লাস। ইকুয়াল টু আমি লিখবো বি ইকুয়াল টু লিখবো নেম নেম ডট গেট টেক্সট, এটা তো এরর দিবে না, কারণ এটা স্ট্রিং, স্ট্রিং এর কাছে গেছে, আর উপরে একটা স্ট্রিং ছিল নাম্বার, এই হচ্ছে নাম্বার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, সো আমাকে কনভার্টার দিয়ে পার করে নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে, জাভাতে বাই ডিফল্ট সব স্ট্রিং থাকে। তাহলে এ আর বি দুটো ভেরিয়েবল আমার মান পেয়েছে, ঠিক আছে। এখন আমি দেখেন এখান থেকে এ আর বি ডাটাবেজে পাস করে দিলাম, কিন্তু এ তো ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এই জন্য এই যে সিঙ্গেল ডটটা আছে এটা এটা ইন্টিজারের ক্ষেত্রে হবে না, হবে না, ঠিক আছে। তাহলে বি এর জন্য এই সিঙ্গেল ডটটা এবং এই সিঙ্গেল ডটটা হবে, এটা এটাকে আমি আরো গবেষণা করে বুঝাই দিচ্ছি কিভাবে কি হবে, আগে এটা মিলাই নিয়ে করলাম, ঠিক আছে। ওকে, তাহলে Q1 একটা স্ট্রিং ভেরিয়েবল যে কিনা ইনসার্ট কমান্ডটা পরিচালনা করে। দেখেন এটাকে বলে এমবেডেড ইঞ্জিনিয়ারিং, মানে আমি ব্যাকএন্ড প্ল্যাটফর্মের এসকিউএল কোডকে ফ্রন্ট এন্ডে জাভাতে লিখে ফেললাম, ওকে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই এই স্ট্রিংটাকে ডাটাবেজের কাছে পাঠাতে হবে, সো এই স্ট্রিংটাকে ডাটাবেজে পাঠানোর জন্য আপনাকে একটা সিম্পল কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে স্টেটমেন্ট, যে ভেরিয়েবল আমরা তৈরি করেছি ডট এক্সিকিউট আপডেট, ওকে। সো ইট ইজ ভেরি ইজি, আমরা এই কাজটা করে ফেলি। আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে stmt ডট এক্সিকিউট এক্সিকিউট আপডেট, এই যে পূর্ব কোডটা পাবেন, এখানে Q1টা বসাই দেন, হয়ে গেল। ক্যাচের মধ্যে যদি কোনো কারণে উপরের অংশটুকু কাজ করতে না পারে, তাহলে ক্যাচের মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ ডিসপ্লে করা উচিত, ঠিক আছে। তো জাভাতে কিভাবে মেসেজ ডিসপ্লে করে এই মুহূর্তে কেউ বলতে পারলে মুখ দিয়ে তার একটা নাম্বার দিব, কারণ আমরা তো মেসেজ ডিসপ্লে করা শিখছি। আরেকবার ডায়ালগ মেসেজ, ইয়েস, কিভাবে লিখবো কোডটা ইমরান স্যার? আমি এটা ট্রাই করছি স্যার, ডায়ালগ ডট ভুলে গেছি স্যার একটু, কিভাবে করতে পারি সুইং অপারেশন মেসেজ ডট ডায়ালগ হবে কিনা স্যার? আমাকে বলে লাভ নেই, কারণ আমি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফেলবো। মেসেজ ডট ডায়ালগ, আচ্ছা দেখে নেই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, না ওটা তো কনসোলে চলে যাবে। হাউ টু ডিসপ্লে মেসেজ অফ জাভা, ওকে, জাভা মেসেজ ডায়ালগস ইন জিওআই, এটাতে কাজ হবে, সমস্যা নেই। এই যে জি অপশন পেন, স্যার শো মেসেজ ডায়ালগ হবে স্যার, ঠিক আছে, এটা না জি স্যার,
এইভাবে আসবে, তাই না? ওকে, ওটা কপি করলাম, ঠিক আছে। কি কয় এটা? জি অপশন পেন এরর কেন দেয়? জি অপশন পেন ইম্পোর্ট জাভা এক্স ডট স্ট্রিম, ওকে, এটা তো লাগবেই। জি অপশন পেন, জি অপশন পেন তো থাকার কথা, জি অপশন পেন, বড় হাতে জি অপশন পেন। ওকে, দেখি আমরা ক্লাস ডিক্লেয়ার করে করছে স্যার, ওরা যেটা করছে অপশন ডট আসছে তো। ইয়েস, এটা তো কাজ করার কথা, তাহলে দি অপশন পেন ডট শো মেসেজ ডায়ালগ, ঠিক আছে। তাহলে এই শো মেসেজ ডায়ালগে যাই, তাহলে ইট উইল ওয়ার্ক, নো প্রবলেম। জি অপশন পেন ডট ডট, তাহলে ডট দেওয়ার পরে শো ডট শো মেসেজ ডায়ালগ, এই যে আসছে, ঠিক আছে, শো মেসেজ ডায়ালগ। সো আমি এখানে কি দিতে পারি? দিস, ওকে, এখানে অনেক কিছু দিতে পারি আমরা। এখানে দিব হচ্ছে ভেরি সিম্পলি দিব এফ আছে, এফটা কোথায়, এফ এর জায়গায় আমরা দিস দিব, মানে যে জায়গায় আছি সে জায়গায় তারপরে আমরা মেসেজ দিব, সমস্যা কি? দিস এখানে আমরা পুরোটাতে মেসেজ দিতে পারি। ইনভ্যালিড ইউজার অর পাসওয়ার্ড, ঠিক আছে, আমি এটা লিখলাম। এখানে কি বলবে? এখানে বলবে জাভা স্ট্রিং টা ইম্পোর্ট করা লাগবে, করে নেই, সমস্যা নেই, অ্যাড ইম্পোর্ট জাভা স্ট্রিং জি অপশন পেন, ঠিক আছে। তার মানে উপরে আমরা এই ক্লাসটা ইম্পোর্ট করে নিলাম, ইম্পোর্ট জাভা এ স্ট্রিং ডট জি অপশন পেন, ঠিক আছে, এই লাইনটা, ওকে, আচ্ছা। এখন আসেন এই ইনভ্যালিড ইউজার আর পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম, ক্লিয়ার? সো এই ফরম্যাটের মধ্যে আমরা এখন ট্রাই করি যে এটা কাজ করে কিনা, ক্লিয়ার? স্টুডেন্ট আইডি দিলাম 102, এখানে নাম দিলাম ওয়ালি বাবু, দেখি কাজ করে কিনা। মেসেজ তো দেখাচ্ছে না, এত ভাগ্য ভালো হলে কেমনে হয়, মেয়েরোর না এটা কথা হলো, দেখি গেছে, আমরা বুঝবো কিভাবে, আমরা ওরা করলে সরাসরি যাই দেখি, ঠিক আছে। দেখছেন, বুঝেছেন সবাই? গেছে যে আমরা তো কানা বগের মতো চুপচাপ দাঁড়ায় আছি, তাহলে একটু একটা মেসেজ দরকার কেন, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটাই করতে পারি, এখানে বলতে পারি, এটা উপরেও লিখতে পারি কন্ট্রোল সি দিয়ে, কিংবা এটা একটা লেভেলও প্রকাশ করতে পারি,
okay here it come insert successfully ঠিক আছে এখানে লিখে আবার রান করাই এখানে লিখলাম 103 এখানে লিখলাম ইমরান ঠিক আছে insert insert successfully মেসেজ আসছে ওকে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা কিন্তু পিওরলি ডাইনামিক আপনারা মনে টের পাচ্ছেন কিনা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এটা কিন্তু সার্ভারে চলে গেছে সার্ভারে চলে গেছে কিভাবে উপস্থিতি আমরা দেখেন আমরা সার্ভারে যাচ্ছি তারপরে আবার যদি কমান্ডে লিখি সিলেক্ট ফ্রম স্টুডেন্ট জাভা সি ডাটাবেসের মধ্যে আছে That means এই ডাটাবেসটা কোথায় আছে সেটা দেখেন ইউজার কিভাবে ডাটাবেসে ডাটা পাঠিয়ে দিল এবার বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু ডাটাবেসের সাথে অলরেডি জাভার একটা সংযোগ তৈরি করে ফেললাম আমরা ডাটাবেসে ডাটা পাঠাতে পারতেছি ঠিক আছে জি স্যার বুঝতে আর হ্যাপি অর নট জি স্যার অনেক ভালো লাগছে স্যার অনেক বড় বড় মনে হইতেছে নিজেরে নিজের মনে বড় মনে হচ্ছে না জি স্যার আচ্ছা এখন একটা অকাম বলি অকামটা হচ্ছে আমি তো ডাটাবেসে কনস্ট্যান্ট সেট করেছি আমি এখানে লিখলাম 102 ভুল আইডি স্যার শেষ করে দেন ভুল আইডি সেট করলাম ইনসার্ট ইনভ্যালিড ইউজার আর পাসওয়ার্ড আসলে তো ইনভ্যালিড ইউজার আর পাসওয়ার্ড না কারণটা হচ্ছে আমি ভুল আইডি এখন স্টুডেন্টে 102 দিলে বলবে ইনভ্যালিড কারণ 102 অলরেডি আছে সো এই বিষয়টা আমাদের জ্ঞান থাকা উচিত কারণ আমরা তো ডিডিক্ট লিখছি ইনভ্যালিড ইউজার আর পাসওয়ার্ড ঠিক আছে সো এই বিষয়টা তাহলে কিভাবে ম্যানেজ করা হয় ক্লিয়ার দেখেন আমরা যদি কোনো কারণে এই ই ভেরিয়েবলটা এখানে লিখি এই যে উপরে ই ভেরিয়েবলটাকে ডট দেখেন ই প্লাস মানে এই ই ভেরিয়েবলটা প্লাস এটা লিখলাম তাহলে কি ঘটনাটা ঘটে লিখলাম দেখেন এখানে অরিজিনাল মেসেজটা দেখাচ্ছে জাভা এসকিউএল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেট এক্সেপশন দেখছেন ব্যাপারটা পড়ে দেখছেন দ্যাট মিনস এই ভেরিয়েবলটার কাজ কি এই ভেরিয়েবলটার কাজ হচ্ছে ফ্যাশন করা না মানে জাভার অরিজিনাল ডাটাবেসের মধ্যে কি ঘটনা ঘটছে সার্ভারে সেই জিনিসটা ক্লায়েন্টকে বলে দেওয়া মানে সে প্যারামিটার হয়ে সার্ভার থেকে মেসেজটা নিয়ে ক্লায়েন্টকে বলে দেয় তার মাধ্যমে বলে দেয় ই ভেরিয়েবলের মাধ্যমে বলে দেয় ঠিক আছে সো বিষয়টা কোডিং কিন্তু নট টু মাচ কমপ্লিকেটেড কারণ এই তিন লাইনের মধ্যে আপনি কোনো ক্রিয়েটিভিটি নাই এগুলো প্রোভাইডেড বাই দ্য কর্পোরেশন এই ক্লাস এবং এই ডিএলএল কে এভাবে লিখতে হবে সো প্রোগ্রামিং এর অবস্থা শুধুমাত্র এই একটা লাইনের মধ্যে এসকিউএল এর মধ্যে ঠিক আছে এটারও আপনার কিছু করার ক্ষমতা নাই কারণ এটা ফরম্যাট ফিক্সড ফরম্যাট জাভা সি শার্প পাইথন সবার জন্য এগুলো ফিক্সড করা আছে ঠিক আছে এবং দিস ইজ দ্য ফাইনালি দিস ইজ দ্যাট প্রোগ্রামিং এটা একটা কমন সেন্স এটার টুকিটাকি লজিক ডাটা টাইপ কি টেক্সট কি ইত্যাদি ইত্যাদি কি রিমেনিংটা হচ্ছে আর্কিটেকচার আমি কিভাবে ইনফরমেশন ইন্টারচেঞ্জ করবো ডাটাবেসের সাথে ক্লায়েন্টের ইনফরমেশন যাবে আসবে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে একইভাবে আমরা কিন্তু আপডেট কমান্ড জানি ডিলিট কমান্ড জানি সার্চ কমান্ড জানি সার্চ কমান্ড মানে কি সিলেক্ট কমান্ড তাহলে আমরা ডাটাবেস থেকে ইচ্ছা করলে স্টুডেন্ট সিলেক্ট করে আনতে পারি আচ্ছা আমার আগে একটা কাজ ছিল দেখি তো ইজিলি কপি করে আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখাতে পারি কিনা সার্চ না করা নাই কোন কারণে আগের সেমিস্টারের স্টুডেন্ট ওই আপনাদের মতো স্যার তাদের ছেড়ে দেন স্যার তাদের সেটা করতে করতে এটা করা হয়নি দেখি এটা মধ্যে আছে কিনা থাকতে পারে ইয়েস এটা খুব নাইসলি করা আছে
কি হলো? শেষ করে দিব স্যার? আরেকটা অপশন দেখেন স্যার, ওই সার্চিং অপশনটা যাতে স্যার আমরা প্যানেল শো করি, এর একটা অপশন দেখে স্যার শেষ করে দেন, বাকি দুইটা আগামী ক্লাসে স্যার যদি দেন স্যার। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটু আগাই দিই, সেটা হচ্ছে যে সিলেক্ট মানে আমি যদি ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করতে পারি তাহলে কিন্তু আমি সার্চ করতে পারবো, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখানে কি করতেছি, সিলেক্ট সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম স্টুডেন্ট জাভা, এটা কিন্তু আগের ক্লাসটা হয়, মানে যেখানে আইডি ইকুয়াল টু 101, তার মানে কি আমি 101 লিখে তো আমি সার্চ করলাম, তাই না? আমরা গুগলে সার্চ করি কি দিয়ে, যে কোনো একটা কিছু দিয়েই তো ইন্টার দিয়ে চাপ দিয়ে নাকি, কথা বোঝা গেছে? দ্যাট মিন সিলেক্ট কমান্ড ইজ এ সুইটেবল ফর দা সার্চ, এটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার? ওকে, দেখেন আমি যদি এই কোডটাকে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমি মোটামুটি ভাবে আমার একটা সার্চের একটা আইডিয়া আসবে, ওকে? সেটা হচ্ছে যে স্টেটমেন্ট সেম জিনিস কপি, শুধুমাত্র আমি সিলেক্ট কমান্ডটা কিভাবে লিখলাম এবং এই রেজাল্ট সেটটাকে, এই রেজাল্ট সেট ক্লাসটাকে, যে আরএস ভেরিয়েবলের মধ্যে যে আমি একটা রেজাল্ট পেলাম, অনেকগুলো ডাটা পেলাম, সেই ডাটাগুলোকে কিভাবে আমি আলাদা আলাদা করলাম এবং আমি আউটপুটটা নিলাম। সো আমি যদি আলাদা আলাদা করে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করতে পারি, তার মানে কি আমি এটা একটাকে ভেরিয়েবলে এবং এটা একটাকে ভেরিয়েবলে নিতে পারি, ঠিক আছে? সো সার্চ ইজ ভেরি ইজি, একইভাবে আপডেট তো তাহলে আরো ইজি এবং ডিলিট ইজি। আমি যে কাজটা করবো এখন সেটা হচ্ছে এই তিনটে সোর্স কোড আপনাদেরকে দিব, বাট আমি এটা করে দিব না, এই একটা, তারপর আপডেটের একটা, দুইটা, ডিলিটের একটা, তিনটা, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? আমি এটা একদম র ফাইলে দিলাম, মানে কনসোলে দিলাম, কোন একটা সময় হয়তো বা আমি এটা কনসোলে কাউকে করিয়েছিলাম, এটা আমার কম্পিউটারে ছিল, ক্লিয়ার? মানে আপনারা একটু আপডেটেড ভার্সনে করতেছেন আমার কাছে, মানে একদম জিওআই মোডে, এটা একটু লোয়ার মোডে, তো আমি অবশ্যই আপডেটেড মোডটি যে মোডই বেটার। আপনাদের হচ্ছে ফাইলটা কোথায়, আপনাদের প্রজেক্টটা হচ্ছে কোথায় গেল, এটা, ঠিক আছে? তো এই সার্চের আন্ডারে একটা কোড লিখবেন, আপডেটের আন্ডারে লিখবেন, ডিলিটের আন্ডারে লিখবেন। আমি কোডটা প্র্যাকটিস করেছি, ইনসার্টেরটা প্র্যাকটিস করেছি, ঠিক আছে? তো এই ভিডিও তো আপনাদের কাছে থাকবেই, প্লাস আমি এই তিনটা কোড আপনাদেরকে, আমি এই ফাইলটা আমি আপলোড করেছি গুগল ড্রাইভে, এই ফাইলের নিচে রেখে দিলাম, ক্লিয়ার? আপনারা কিন্তু ব্র্যাকেটটাকে দিয়ে ডিজিট কপি করলে কিন্তু স্যার আপনি যে গুগল ড্রাইভে আপ করেন ওই লিংকটা তো পায় না স্যার, না পারলে কানে কানে কান ধরে তিন ওটা বসে করেন, গোটা ইউনিভার্সিটি পায় আপনি পান না কেন, আপনার গ্রুপের মধ্যে আছে না বলে ইমরান? আরে ধরে পিটান তো সবাই মিলে, তারপর লিংকটা আমি দিয়ে দিবো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমি এই কোডটা, আমি এই কোডটাও দিয়ে দিচ্ছি, একে পাইকারি ধরে কপি করবেন না, বুঝে বুঝে লাইন বাই লাইন দেখবেন, ঠিক আছে? এটা সার্চের, এটা ইনসার্টের, এটা আপনার দরকার নেই, এই যে আপডেটেড, আপডেটে কোডটা দেখেন, আমি যে আপনারা তো এগুলা সব সবই কমন লাইন, তিন লাইন তো টাটা মুখস্থ, শুধু এক লাইনের কোডটা একটু স্টাডি করেন, দুটা ক্লাস পরে কি বুঝলেন, এই লাইনটা দেখেন, আবার ডিলিটের জন্য জাস্ট এই দুটা লাইন দেখেন কিভাবে স্যার ডিলিট করেছে, ঠিক আছে? এটা দেখেন, তাহলে আপডেটের দেখেন, ডিলিটের দেখেন, আর সার্চ এটা হয়ে গেল, ইনসার্ট আপডেট সার্চ দিই, ও আচ্ছা সার্চ দিই, যেটা দরকার সেটা দিলাম না, আচ্ছা
স্যার আপডেট ডিলিট এই স্যার এটা হচ্ছে সাবজেক্টটা ঠিক আছে এটাও দিলাম স্যার প্রত্যেকটা কলের জন্য কি স্যার আমাদের ডিবি কানেকশনটা শো করে দিতে হবে তাই তো স্যার না 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 বাধ্যতামূলক না আপনি কাজ করেন এই তো কথা কইছে এই যে এই তিনটা লাইন আপনি একটা গ্লোবাল মেথডের মধ্যে রাখেন একটা পাবলিক মেথডের মধ্যে রাখেন রাখার পরে হচ্ছে আপনি বারবার শুধুমাত্র কেন করে করবেন মেথডের নাম কল করবেন ঠিক আছে জি স্যার আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন আপনাদের কনসেপ্ট এখন ক্লিয়ার আপনি একটা মেথড তৈরি করেন যে মেথডের মধ্যে তিনটা লাইন লিখে দিবেন বারবার যেন টাইপ না করতে হয় ঠিক আছে শুধু মেথডের নামটা কল করবেন ঠিক আছে ওকে শুধু তা না পুরো সফটওয়্যারের মধ্যে এটা মাত্র একটা জায়গা থাকবে বারবার কোনো ফাইলের মধ্যে লেখা দরকার না তাহলে আমি এই ফাইলটা আপলোড করে দিচ্ছি আজকের রেকর্ডিং এর সাথে ঠিক আছে তাহলে স্টুডেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে মিনিমাম রেসপন্সিবিলিটি থাকা উচিত যে আজকের এই প্রজেক্টটা অ্যাট লিস্ট আমার আন্ডার আমি যতটুকু কাজ করি না এতটুকু কাজ বাসায় নিয়ে নিজে করে আসি ওকে তাড়াতাড়ি করেন না আমি আবার হারাই ফেলবো কোথায় ছিলাম আমি স্টুডেন্ট না স্যার আর একটু স্যার একটা জিনিস স্যার আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম স্যার হ্যাঁ হ্যাঁ বলতে পারে আমি কল 13 সিদ্ধে স্যার আমার ওই যে বিলিং সফটওয়্যার গুলো স্যার ওরা কল 13 সিতে চলে আগে স্যার ওরা কল 10 সিতে চালাইতাম তখন স্যার ওডিবিসি করতে পারতাম ওডিবিসি 32 বিট দিয়ে ওডিবিসি ফর ওরা কল স্যার ডাটা এক্সপোর্ট করার জন্য স্যার কিন্তু রিসেন্টলি স্যার আমি এই সমস্যাটাতে পড়তেছি স্যার 13 সিতে স্যার ওডিবিসি ফর ওরা কল করতে পারতেছি না স্যার না করা যাবে তোমাদের ফন্টের কি স্যার আমার একটু শিখতে হবে স্যার হ্যাঁ করা যাবে কোনো ব্যাপার না এই থিমটা হচ্ছে এই রকম চারটা কানেকশন আছে ঠিক আছে এই যে আমি তোমাকে দেখাচ্ছি এই টিউটোরিয়ালের মধ্যে দেখাচ্ছি এক ঝলক দেখে নাও ঠিক আছে এই যে এই জায়গাটা পড়বো তাহলে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট জাভা জেডিবিসি ওকে এখানে দেখো অনেক ধরনের ড্রাইভার আছে তোমাকে জিনিসগুলো বোঝা লাগবে ঠিক আছে তো আমি শর্টকাটে দেখাচ্ছি জেডিবিসি ড্রাইভার আমি যদি এখানে যাই তাহলে ড্রাইভার অনেক রকম একটা হচ্ছে থিন ড্রাইভার নেটওয়ার্ক প্রোটোকল ড্রাইভার নেটিভ এপিআই ড্রাইভার আর ওডিবিসি ড্রাইভার তোমাকে এই চারটা ড্রাইভারের জন্য ভার্সন ওয়াইজ তোমাকে কোডটা খুঁজে বের করতে হবে অবশ্যই কাজ করবে ক্লিয়ার আমি আমি সবসময় থিম দিয়ে কাজ করি কারণ আমি প্রোগ্রামিং করে লিঙ্ক করি এই জন্য আমার আমি আমি থিমটা লাইক করি ঠিক আছে বাট এই থিমটাতেও কাজ করতে পারবো সমস্যা নাই তোমাকে এই তোমার ইন্টারফেস দিয়ে তোমার যে সফটওয়্যার তোমার অবশ্যই ইন্টারফেস দিয়ে তার অ্যালগরিদম অনুযায়ী কাজ হবে এখানে প্রোগ্রামারের চেয়ে এখানে যে প্ল্যাটফর্মে তুমি কাজ করতে চাচ্ছ তোমার সেই প্ল্যাটফর্মের আর্কিটেকচারটা বোঝা তোমার খুব জরুরি যে তুমি যে ড্রাইভারটা ইউজ করতে চাচ্ছ সেটা কানেক্টিভিটি স্টাইলটা কেমন এটা তুমি এই টিউটোরিয়ালের মধ্যে পাবা ক্লিয়ার ওটাতে কথা বললাম আমার সাথে আলাদা কথা বললাম সমস্যা নেই ওরকম ব্যাপার না জি স্যার আমি কালকে স্যার আবার একটু দেখে স্যার হয়তো স্যার আপনাকে একটু নক দিতে পারি স্যার আর কি ঠিক আছে নো প্রবলেম তাহলে এই ক্যাম্পাসের স্টুডেন্ট আলিফ তারপরে সজীব রাসেল নিম আমি এই যে ফর্মটা এখানে রেখে দিলাম ঠিক আছে স্যার আপডেট ডিলিট এই তিনটা তোমরা বানাবা বানায় দেখাইতে পারলে প্রজেক্টের নাম্বার পাবা কিন্তু এটা একটা প্রজেক্ট ঠিক আছে জি স্যার সবকিছু করে তারপরে যদি রাসেল অতটুকু মডিফাই করে না যাবে বা তাহলে তো আমাদের নিজেদের খাপ লাগার কথা না আমরা সকেটে ঢুকে গেলাম সকেট ইঞ্জিনিয়ার শিখতেছি তাহলে একটু তো আমাদেরকে হাত লাগানো উচিত না আমি যেটা করবো সেটা হবো ওই রকম করে করতে পারলে একটা ক্রেডিট আছে ঠিক আছে জি স্যার ওকে তাহলে রেকর্ডিংটা এবং হচ্ছে এই নোটপ্যাডে ফাইলটা আমি তুলে দিচ্ছি যাতে করে অ্যাট লিস্ট ফাইলটা দেখে দেখে হলো মিলানো যায় ঠিক আছে জি স্যার ওকে স্যার ক্লোজ করলাম ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু